নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ঘূর্ণিঝড় আম্ফানের রেস কাটতে না কাটতেই আবারও পশ্চিমবঙ্গের এই পাঁচটি জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করেছে যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার তো আসন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ফের রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়েও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে সাতাশ থেকে উনত্রিশে উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে উত্তরের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ও আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা বৃদ্ধির বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বুধবার থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঝড় বৃষ্টি সাতাশ তারিখ বুধবার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় হবে আঠাশ তারিখ বৃহস্পতিবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস জানিয়েছে সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর ফলে গরম থেকে মুক্তি মিলতে পারে বিকেলের সন্ধ্যার দিকে একদিকে বাড়ছে কলকাতা তাপমাত্রাও রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল একানব্বই শতাংশ সর্বনিম্ন ছিল ষাট শতাংশ বৃষ্টি কিন্তু হয়নি এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তাপমাত্রা থাকবে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ফের সকালের পারত যেমন বেড়েছে বৃদ্ধি পাবে বিকেলের তাপমাত্রাও রবিবার সকালে দমদমের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হয়নি সল্ট লেকের অর্থাৎ যে সল্টলেক রয়েছে সেই সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস সেখানেও কিন্তু বৃষ্টি হয়নি আর্দ্রতার পরিমাণ দুই অঞ্চলের আর্দ্রতা যথাক্রমে ও শতাংশ ছিল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ থেকেই কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তো অবশ্যই আপনারা সাবধান থাকবে এবং সতর্ক থাকবেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ